নারকেল গাছের পাতা সাদা হয়ে যাচ্ছে, ভাইরাসের চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়লো গুজব। কৃষি আধিকারিকদের দাবি, এটা এক ধরনের পোকার আক্রমণে হচ্ছে, এটা কোনো ভাইরাস নয়। নারকেল গাছের পাতা সাদা হয়ে যাচ্ছে, এমনই গুজব বনগায়ে। রাতে নারকেল গাছের পাতা সাদা হয়ে যাচ্ছে, তাহলে কি বনগায়ে কোনো ভাইরাস ছড়িয়ে পড়ল? ভাইরাস না ছড়ালেও ভাইরাসের থেকে তীব্র গতিতে ছড়িয়ে পড়ল গুজব। রাতের বেলা নারকেল গাছে লাইট দিয়ে গাছ দেখতেই অনেকেই উৎসাহিত হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়াতেও গুজব ছড়িয়ে পড়ে দ্রুত, আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। তো নারকেল গাছগুলোর পাতা দেখতে বেরোলাম, দেখতে বেরোলাম একটা আতঙ্ক নিয়ে যে বাইরে কী হচ্ছে, সবাই তো একটা প্যানিক নিয়ে রয়েছে করোনা ভাইরাস নিয়ে। তাই মতো অবস্থায় এসে দেখলাম যে নারকেল গাছের পাতাগুলো সাদা হয়ে গেছে, এবং একটা কাছের থেকে একটা নারকেল গাছের কাছে গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম এগুলো একটা হোয়াইট ফ্লাইস, এগুলোকে অ্যাকচুয়ালি রুগোস পেরিল্যাং হোয়াইট ফ্লাইস বলে। পাশাপাশি অন্য গাছগুলোর কোনো পরিবর্তন নেই, নারকেল গাছগুলোর পাতার ওপরেই দেখছি চুনের মতো একটা সাদা আস্তরণ পড়ে যাচ্ছে। চারিদিকে করোনা আর ভাইরাস নিয়ে একটা সকলের মনের মধ্যে আতঙ্ক রয়েছে, এটা আর একটা আতঙ্ক বিষয় হয়ে গেল। আতঙ্ক তো নিশ্চয়ই, এখন এই এই আতঙ্কের জন্য কি করব এটা আমাদের তো এসব জ্ঞানের বাইরে। এ বিষয়ে বনগাঁ মহকুমা সহ কৃষি অধিকর্তা প্রশাসন দীপক বিশ্বাস বলেন, এটা এক ধরনের পোকা যেটি সাদা মাছি নামে পরিচিত। তার আক্রমণে গাছের পাতার রস খেয়ে নেওয়ায় সাদা বর্ণ ধারণ করছে, দ্রুত মাছির আক্রমণ ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, অযথা এটা নিয়ে ভয়ের কিছু নেই, ওষুধ প্রয়োগে এই পোকা মোকাবিলা সম্ভব। নারকেলের পাতায় আমরা দেখতে পাচ্ছি সাদা দাগ দাগ, এবং পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, এবং এটা একটা একটা গাছ থেকে আরও আশেপাশের গাছে এবং সব এলাকাতে ছড়িয়ে যাচ্ছে। এটা কোনো অন্য কোনো কারণে নয়, পোকার আক্রমণে হয়েছে, নতুন এক ধরনের পোকার আক্রমণ, যেটা আমাদের এই অঞ্চলে আমরা এর আগে দেখিনি। আমাদের এই অঞ্চলে এই সাদামাছি ধরনের এক ধরনের পোকা আছে, সেই পোকাগুলো নারকেলের পাতার রস শোষণ করে খাচ্ছে, এবং খাওয়ার ফলে পাতাগুলো ওই ধরনের সাদা মতো দাগ দাগ হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে কিছু ছত্রাকের সংক্রমণ হয়ে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।